আরে ভাই, আপনারা বিল দিতে আইছেন? এটা তো ভাই আমগুই বিল্ডিং। আসেন আসেন ভাই। এই যে গাইমাটি মেগেছেন আপনারা ভাই, কারেন্ট টারেন্ট তো ভাই সব সময় থাকে। আরে গরম রে, অতিষ্ঠ হয়ে গেলাম গা, গরম আর থাকতে পারলাম না। এমনি পড়ছে 41 ডিগ্রি গরম, আবার নাই কারেন্ট। গরমে মনে আমার দমটা বন্ধ হয়ে যাবো গা। সোলার ব্যাটারা, সারাদিন কারেন্ট দোষ 10 মিনিট, এমনি গরমে থাকতে না আবার দোষ না কারেন্ট। তখন যদি ফাইরে ফিডাই আছে না, মহাদা লোট উবার করলাম। উফ, কি গরম রে, সালার ভূতের গরম রে। এই গরমে টিকতে পারতেছি না, মনটায় সাইতাছে কারেন্ট আলা করে ফাইলে একবার বাইটটা নিলাম। বলে এটা একটা গাইমা অবস্থা রইল কি, গন্ধ সারাতে গামের চালার ভূতেরা। কারেন্টের মিলটা নিতে আমিনি, একবারে দইরা জামায়াত করে সারমু। বিল দেওয়ার বেলা ঠিক হইনি, তারে কারেন্টটা দেয় না ঠিক মতন। তাকে দুঃখে কোন দিন জানি গুমের বাইরে স্টক করি, পুরো শরীরটা মানে হিট দিয়েছে গাঠাই। এ চালার ভূতের কারেন্টে কারেন্টা নাই, চালার কারেন্টের লেগে শান্তি নাই। গড়টা তো শান্তি নাই, রাস্তার বাড়ি শান্তি নাই। যাই হেন যায় বই একটু দেখি, বাতাস টাতাস লাগেনি। আরে ভাই তো সুখ নাই, রাস্তায়ও সুখ নাই। এই গরমে যদি এমন লোড শেডিং দেয় তাহলে কি মানুষ বাঁচবো নি? কিরে এনে বয়ে আরে ভাই, যেই গরম পড়ছে বয়ে থাকতা না। আরে বাইরে ভাই গরম রে, বাই তো থাকতে পারে না। আরে ভাই গঞ্জি খুললা বয়ে আরিস, আরে গটার মধ্যে ফ্যান ভাড়া খুললা বয়ে, আরে গটার মধ্যে ভাড়া বয়ে থাকতে পারে না। বাইরে বার হইছে হেন ঠিক তারি না, গরম ও ভাই এ রাস্তা তাই দি হেন গরম। আরে কইছতা রে গরম, আমার শরীর বিগলে যাইতাছে গা। উফ কি গরম রে। আরে ভাই আপনারা নবই আরিছেন? আরে মিয়া তুমি দাও না শরীরের কি অবস্থা, ঘরে বসতেই পারি না মিয়া গরমের ঠেলায়। আরে ভাই কইন না, 10টা মিনিট কারেন্ট দেয় না এত গরম। কি একটা অবস্থা, একটু বাতাসও নাই, একটা গাছের পাতাও লড়ে না। একটু কারেন্ট আইছিল গরম হইছিলাম, আবার কারেন্টটা গেছে গা, কি করবো, গরম তো আরো বেশি গরম লাগে না। এটা একটা ব্যবস্থা করতে হইব, কারেন্টের হালার লাগার আছে না, একটা সেন্সর দিয়ে দিতে হইব। হ্যাঁ ভাই আমি ওইটাই কইতেছি অনেক দিন ধরে। বিল দেওয়ার তারিখ কবে রে? বিলের তারিখ তো ভাই পরশু দিন মনে হয় হবে। দাঁড়া তারে খালি আসুক, আসুক খালি, আনাইলে ফোনটা দিয়ে আসে না, দাওয়াত দিয়ে দিবি। হ্যাঁ ভাই ওদের দাওয়াত দেন না, ফিডে দিতে হইব। দাঁড়া এই আজকে প্রেমের হাওয়া কি চইরা আইসি রে তোর বাড়িতে, ওই নাম কি রে তোর, উমা গু ভাই গো, একবারে বাজারে চললাম বুইরা কাছে করে শিরে। এই গরমে কই রে যাইতাম, গরম শান্তি নাই, বাইরেও শান্তি নাই। আরে বাইরে দেন, ওই ভাই কি অবস্থা এমন করেছে, কি আর কোমরে দুঃখের কথা রে ভাই। ঠিক আছে, যদি আসে না ডাক দিবি, আর যদি না অগর আসে না দাওয়াত দিয়ান, অগর সাইজ করতে হইব। না 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 ভাই, এমনি তো না দাওয়াত দিলে দাওয়াত দিলাই ভাই, তুই আসে না খবরটা রাইস। শৈলের অবস্থা কি হইছে গাইমা, বিকাল হয়ে গেছে গা, একটা ফোন দেন ভাই, একটা ফোন দিতে হবো, ফোনটা ফোনটা দে, ফোনটা ঢুকাই দে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে তো 7 তারিখ, কারেন্টের বিল নিতে এলেন না ভাই? একটু সমস্যা ছিল, কালকে বিলের কাগজটা নিয়ে আমো। ও আচ্ছা, কালকে আসবেন ভাই? হ্যাঁ ভাই। তাইলে আইসা পড়েন কিন্তু ভাই, ঠিক আছে, কালকে কিন্তু মিস করেন না ভাই, কারেন্ট বিলের জন্য বয়ে রয়েছি ভাই। আপনি আইলেই ভাই পরে দিয়ে আসবো না কারেন্ট বিলটা।
আচ্ছা ভাই ঠিক আছে, কালকে বিলের কাগজ নিয়ে আমি। আইসা বলেন ভাই, আইসা বলেন। হ্যাঁ ওকে ভাই। আরে শালারা পোলাই পোলা, কালকে আইবো। কি কও ভাই, খুশি রেডি রাখছিস ভাই? খারাপ এ কিরে কারেন্টের লোক গুলা দেখাও না, আইতাছে না, বুঝলাম না ভাই। একটু ওয়েট করো, হেরা ঠিক হয়ে যাইবো ভাই। ভাই এটা কারেন্টের লোক না, ওই যে ওই যে ভাই ওই, এই রাখ 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 রাখ, তোরা কথা কইছতাম, ব ব ব ব না, আমি দেখতাছি বিষয়টা, ঠিক আছে আমি যাইতাছি, ব তোরা থাক, তোরা না থাক, পিছে থেকে ধরবি। যাও ভাই তাড়াতাড়ি যাও। এ ভাই, আরে আবার ডাক দিল কে? আরে আবার ডাক দে কে? বুঝলাম না কথা কইয়া সিপাই নিয়ে দিমুন, এরপরে মাইর দাও। আরে ভাই আপনারা বিল দিতে আইছেন, এটা তো ভাই আমগুই বিল্ডিং। আসেন আসেন ভাই, এই যে গাই মেটে মেগেছেন গা আপনারা ভাই, কারেন্ট টারেন্ট তো ভাই সব সময় থাকে। আয়েন ভাই, আমরা একটা ঠান্ডা ঠান্ডা খাবো ভাই। আসেন কই যামু ভাই? বুঝলাম না, ঠান্ডা ঠান্ডা কথা বললে কই গরম খাবো। এ ভাই বিলের কাগজ দেন আমার কাছে। আচ্ছা ধরে দাও ভাই। আরে ব্যাপারটা কি, কোনছি পাইন নিয়ে যাইতাছে? বিলের কাগজ দিতে আইছস না কপালে শনি লাগাইতে আইছস? রাহিম বুঝবি আমরা নোটি ছেলেকে ধরে ফেল। ওই যাও 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 যাও। এ তাকর ভালো করে তোর বান্দা দিবি ভালো করে। এ শুন, তারপর দুইটা আছে না ভালো করে বান্ধে, তার খাম্বার নিয়ে আসে না ফিস পুরা বান্ধে, তার খাম্বার আনো লয়ে যা। আয় এ আয় শালার পোলা রায়, এ জুবাইর, এ রাহিম, শালার মতো করে বান্ধে ফিস পুরা, হ্যাঁ দা বান্ধে, শালার মতো করে ঘুমাইতাম পারি না একটা মিনিটও। ওরে ভাই কই বান্ধিতে রে ভাই, দে তো বান্ধে, ভালো করে বান্ধে শালার পোলা, আর দিন রাত কেন নিবি নি? তোরা সোয়াল যায় ফাড়া ফিস পুরা বান্ধিছস না? হ ভাই লাঠিটা লয়ে জুবাইর, যা যাচ্ছি বিদ্যুতের মধ্যে। ওই যা হ্যাঁ তুই আইছিস, হ্যাঁ তে লয়ে আয় ভাই। কি সমস্যা কি সমস্যা, আমাদেরকে বানছেন কে লাগে? বানছি কে লাগে? তোমরা কারেন্টের লোক না, বিদ্যুৎ অফিসার লোক না তোমরা? ভাই ভাই লাড়ি লাগ তোরা ভাই, আ তো এসে না ভাই। এই তুম গো লাগে হোলা বাইন ঘুমাইতে পারে না, আমরা ঘুমাইতে পারি না গরমে। ভাই কত গেল রাতে, একটা মিনিট ঘুমাইতে পারি না। এই শালার বলা করে দুলাই দাও শুরু কর। ও ভাই ধরো ভাই, আঙ্গুরে মাইরেন না ভাই, আমরা তো চাকরি করি ভাই। ভাই আমাদের কি দোষ, আমরা তো চাকরি করি, আমাদের যেটা ডিউটি এটা তো আমাদের পালন করতে হবে। ওই বেটা তোর ডিউটির গোষ্ঠি মারি, ওই বেটা তোর ডিউটির গোষ্ঠি গিলাই কত দিতে হইব ভাই? আঙ্গুর ছাইরা দেন ভাই, আপনাদের লাগে সব সময় কারেন্ট থাকবো ভাই। থাকবো নি? হ্যাঁ ভাই কথা বলা মনে থাকে। হ্যাঁ ভাই থাকবো। ওই বেটা তোকে কভার লাগা লাগা দেন, বাড়াই না বেটা, আজকে বন্ধ খুলে দে, খুলে দে, আজকের মতো তোকে ম্যাপ করে দিলাম রে, আর কথাটা মনে রাখিস না রে ভাই। আমরা এই চাকরি আর করতাম না রে ভাই, মা বাপেরও গালি শুনতো, আঙ্গ মাইর খাইতে হয়। হ্যাঁ স্যার, এই চাকরি আজকে ছেড়ে দিতে হইবো।